নবীকে খারাপ কটূক্তি করার কারণে একজন হিন্দু মহিলা কুকুর শর্মা মানে নুপুর শর্মা আর নবীর কুবার জিন্দাল কথা বলেন ঠিক কি না তাদের চেয়েও খারাপ বাংলার ওহাবি আলেমরা কথা বলেন ঠিক কি না তাদের চেয়েও জঘন্য খারাপ তারা কি বলে নবীও যেমন আমরাও তেমন কথা বলেন ঠিক কি না নবীর সঙ্গে পৃথিবীর কোনো তুলনা আছে কথা বলেন আছে নবীর সঙ্গে পৃথিবীর কোনো তুলনা হবে না হ্যাঁ যিনি হলেন রাহমাতুল লিল আলামিন এই জন্য আমি হাদিসের দিকে কোরআনের তাফসীরের দিকে চলে আসব তার আগ দিয়ে আরেকটা বার নবীর সম্মান বাড়াবার জন্য আমার সঙ্গে নাটটা পড়ুন রাহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম আলম নবী নূরে মুজাচ্ছাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম পরেন সাহাবীরা আতর বানায় রহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম রহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম হায় হায় সাহাবী কষ্ট হচ্ছে বুঝি কিছু কিছু লোকেরা মাথা নিচে দিয়ে করেছেন এই জন্য নবীজি বলেছেন যারা বুড়া মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না যারা বুড়া মানুষ জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কি না আমার দিকে টকটক করে চায় দেখুন আমার আমার ভাবতে যাওয়ার আশা আছে না নাই কথা বলেন আছে না নাই এখানে কেউ জাহান্নামে যাত্রী আছেন কথা বলেন জাহান্নামে যাত্রী আছেন আমরা কোথায় যেতে চাই কথা বলেন কোথায় জান্নাতে যেতে চাই কাজেই আজকের জান্নাতি মাহফিলে যদিও বুড়া কেউ বয়স্ক মানুষ আছেন বুড়া থাকা যাবে না যুবক হতে হবে এই যুবক হইয়া আমার নবীর সম্মান বাড়াবার জন্য মহব্বতে পড়ুন রাহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম রহমতে নূরে মুজাচ্ছাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম পরেন সাহাবীরা আতর বানায় চিনু মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম পড়েন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম পড়েন রহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম পড়েন সাহাবীরা আতর বানায় পুস্তুনে হান নানা একটা খেজুর গাছ যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রহে গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবা গইলেন যত সাহাবা একরাম রহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম পড়েন রহমতে আলম নবী নূরে মুজাচ্ছাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলেন মারহাবা আমার প্রিয় নবীজি ঘামলে নবীজির ঘাম মোবারক সাহাবা একরামরা সেই জামানায় আতর বানাইতেন মিশক আম্বরের চেয়ে সুগন্ধ নবীজির ঘাম মোবারক ছিল জোরে বলুন সুবহানাল্লাহ কথা বলেন ঠিক কি না আমার ভাইরা জেনার নাম দিয়ে আল্লাহ পাক প্রতিটি জান্নাতের রুমে রুমে ক্যালেন্ডার বানায়া রাখছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দিয়া আমার নবী পাকের নাম দিয়ে আল্লাহ পাক জান্নাতের প্রতিটি রুমে রুমে আল্লাহ পাক রাখছেন ধরে বলেন মারহাবা রাসূলের একটা রাসূলের মহব্বত একটা গাছ যেই গাছটা খেজুর গাছ কিসের গাছ জোরে বলুন কিসের গাছ খেজুর গাছ যেটার নাম ছিল উস্তুনে হান্নানা কি নাম ছিল উস্তুনে হান্নানা যেই গাছের উপরে ভর দিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন বয়ান করতেন সেই গাছ সারা জীবন আমার নবীর প্রেমে কেঁদে কেঁদে যার যার হইয়া গেছেন পরবর্তী জামানায় সেই গাছটাকে দাফন করা হয়েছে এখনো জান্নাতুল বাকি
পাশে ধরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা গাছ ছিল সাপ ছিল বাঘ ছিল तमाम পৃথিবীর সকল مخلوক প্রিয় নবী রহমত আলম রহমাতুল্লিল আলামিন কে ছিল কিন্তু এক সিং দোপায়া জানোয়ার আমার নবীকে চিনতে পারলো না তারা কিনা বলে নবীও যেমন আমরাও তেমন ধরে বলে নাউজুবিল্লাহ এইজন্য আমার সঙ্গে পড়েন মুনাফিক আলেম তারা যারা রাসূল মানে না নবী আলেম তারা যারা রাসূল মানে না মোর নবী জি নূরের মানুষ মোর নবী জি নূরের পুতুল এ মাটির মানুষ না মুনাফিক আলেম তারা যারা রাসূল পরে না মনসিও তো লোক সব পালা গেছে মনসিও লোক নাই এবার এখান থেকে আওয়াজটা হবে কোথা থেকে এখানে আওয়াজ না হলে তো সামনে হবে এরা সব বিশাল বিশাল বড় নেতা হয়ে গেছে এরা বড় বড় নেতা হয়ে গেছে আপনারা মঞ্চে থাকবেন মঞ্চে বসবেন রণক সৃষ্টি করবেন এটা তো নেট জগৎ গোটা দুনিয়ার মানুষ দেখতেছে যে নেট চালু আছে কথা বলেন ঠিক কি না হ্যাঁ মিডিয়া এখানে চালু আছে মিডিয়ার লোকেরা এখানে চলে আসছে এরা মঞ্চ ছাড়িয়া নেতাগিরি করিবার আছে না আছে না তাহলে মিডিয়া কেমনে মানুষ কি চিচা করবে কথা বলেন ঠিক কি না এই মঞ্চে ভর্তি থাকেন এখানে শহীদুল ভাই কোথায় আর নেতা কর্মী সবাই এখানে মঞ্চে থাকেন হ্যাঁ আজি ভাই এখানে থাকেন সবগুলো এখানে বসেন বসেন সমস্ত নেতা কর্মী আর এদিক সেদিক দাবার নাম মাহফিল শেষ হবে তারপরে উঠবেন কি বলেন ঠিক কি না দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল সাইয়্যিদা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদা মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদেনা আলে সাইয়্যিদেনা জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা আচ্ছা ওহাবিরা আমার নবীকে সাধারণ মানুষ মনে করে আমরা সুন্নিয়াতের মানুষ আহলে সুন্নাহ আমাদের প্রিয় নবীকে আমরা নূর মানি না মাটি মানি জোরে বলুন নূর না মাটি নবীজি নূর না মাটি নূরের পক্ষে কারা কারা আছেন হাত তোলেন হাত নামান আমরা মোটামুটি সবাই নবীকে আমাদের প্রিয় নবীকে নূর মানি কথা বলেন ঠিক কি না তিনি হলেন নূরে মুজাসসাম রহমাতুল্লিল আলামিন আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন প্রিয় নবী হলেন রহমাতুল্লিল আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকের জন্য রব আল্লাহ পাক সৃষ্টিকর্তা যত মাখলুক সৃষ্টি করেছেন সেই মাখলুকগুলোর সৃষ্টিকর্তা তার মানে তিনি হলেন রব তিনি কি সমস্ত মাখলুকের রব মানে সৃষ্টিকর্তা আল্লাহ যত মাখলুকের রব আল্লাহ পাক তত মাখলুকের জন্য আল্লাহ পাক আপনারা আমার নবীকে বানাইছেন রহমত রহমাতুল্লিল আলামিন জোরে বলেন মারহাবা কথা বলেন ঠিক কি না কাজেই সেই প্রিয় নবী আপনার আমার জন্য রহমত হিসেবে আল্লাহ পাক দুনিয়া পাঠিয়েছেন এর ব্যাখ্যা একটু পরে দিব তিনি সম্পূর্ণ নূর আমরা সবাই নবীকে নূর মানি কথা বলেন ঠিক কি না দলিল কি দলিলটা জানা লাগবে কি বলেন ঠিক কি না দলিল কত জায়াকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন জোরে বলেন মারহাবা কত জায়াকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন আল্লাহ পাক বলেন আমার কিতাবখানা নূরের কিতাব জেনার উপরে নাযিল করেছি তিনি সম্পূর্ণ নূর জোরে বলুন সুবহানাল্লাহ তিনি সম্পূর্ণ কি নূর জেনার শরীর মোবারক জেনার শরীর ঘামলে পরে কি হয় নিষ্কম্বর সেও সুগন্ধ বের হয় জেনার প্রসাব পায়খানায় কোনো গন্ধ ছিল না প্রসাব পায়খানায় কোনো গন্ধ দুর্গন্ধ
ছিল না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় অসুস্থ মাদারে জান্নাবুত খাসাইতুল কোবরা রওজাতুল সোহাদা দাদের বাড়িতে আছে তারা কিতাব খুঁজে দেখবেন আমার ভাইরা একসময় আমার রাসূল অসুস্থ হয়ে পড়েছেন তিনি অসুস্থ অবস্থায় প্রসাব করবেন একটা বর্তনের মধ্যে প্রসাব করেছিলেন একটা ভাড়ার মধ্যে প্রসাব করেছিলেন সেই প্রসাব তনার বাড়ির কাজের মহিলা দাসী উম্মে আয়মানকে ডাক দিয়ে বলেছিলেন উম্মে আয়মান আমি অসুস্থ অবস্থায় বর্তনের মধ্যে প্রসাব করেছি আমার প্রসাবগুলো দূরে ফলায় দিয়ে আসো উম্মে আয়মান প্রসাব ফালাতে গেছেন যাইয়া চিন্তার মধ্যে পড়ে গেছেন প্রিয় নবীজির প্রসাব মোবারক ফালাবো কোথায় যেখানে সেখানে যদি ফলায়া দেই আর কেউ যদি পাড়া দেয় পা দিয়ে খসে আমি উম্মে আয়মান বড় গুনাহগার হয়ে যাব কথা বলেন ঠিক কি না সেখানে কোনো লোকজন ছিল না তিনি প্রসাব জমিনে না ফলায়া এই সেই বর্তনে মুখের মধ্যে লাগায়া দিয়া সমস্ত প্রসাবগুলো খেয়ে ফেলেছিল জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দিকে সাহাবা একরামরা বসে আছেন নসিহত প্রদান করছেন হঠাৎ করে আল্লাহ রাসূল উম্মে আয়মানকে তলব করলেন উম্মে আয়মান কোথায় আছো সামনে চলে আসো উম্মে আয়মান সামনে চলে আসছেন পর্দার সই সামনে চলে আসছেন এবার সাহাবা একরামদের সঙ্গে কথাবার্তা বন্ধ করে আল্লাহ রাসূল উম্মে আয়মানকে বলেছিলেন উম্মে আয়মান সেদিন আমি অসুস্থ অবস্থায় বর্তনের মধ্যে প্রসাব করেছিলাম ফালাবার দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল আমার প্রসাবগুলো কোথায় ফালায় দিয়ে আসছো উম্মে আয়মান এবার কথা বলেন পারবে থরথর করে রাসূলের সামনে কাঁপতেছে রাসূলের সামনে উচ্চ বাক্যে পৃথিবীর কোন মানুষ উচ্চ বাক্যে কথা বলার সাহস পায় নাই আল্লাহ রাসূলের সামনে উচ্চ বাক্যে কথা বলা হারাম 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 কথা বলেন ঠিক কি না থরথরে কাঁপতেছে এবার উম্মে আয়মান সাহস করে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্রসাব মোবারক ফালাবার মতো দুনিয়ার জমিনে এমন কোন জায়গা খুঁজে না পাইয়া সমস্ত প্রসাবগুলো আমি উম্মে আয়মান খেয়ে ফেলেছি জোরে বলুন সুবহানাল্লাহ মানুষের প্রসাদ খাওয়া হারাম কেন তুমি মানুষের প্রসাদ খেয়ে ফেলেছো উম্মে আয়মান এবার সাহস করে বলি ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত মানুষগুলো হলো একরকম আপনি নবী হলেন আর একরকম জোরে বলেন মারহাবা দুনিয়ার সব মানুষ একরকম আপনি নবী হলেন আর একরকম দুনিয়ার সমস্ত মানুষ আছে ছায়াও আছে আপনার কায়া আছে কিন্তু ছায়া আমার নবীজির কায়া ছিল ছায়া ছিল না আল্লাহ রাসূল মরুভূমির রাস্তা দিয়ে যদি হাঁটতেন তাহলে আল্লাহ পাক তেনার মাথা মোবারকের উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে দিত জোরে বলো সুবহানাল্লাহ কি বলেন ঠিক কি না এই জন্য দুনিয়ার সমস্ত মানুষ হলো খকি বাসার আপনি হলেন নূরি বাসার তার মানে আপনি হলেন সম্পূর্ণ নূর আমি নূরে মুজাসসাম রহমে তুল্লিল আলামিনের প্রসাদ খেয়ে ফেলেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব শান্ত হইয়া সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে এই সাহাবীরা তোরা যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে একটা নজর আমার উম্মে আয়মানকে দেখে নাও জোরে বলেন মারহাবা রাসূলের প্রসাদ খাওয়ার কারণে রাসূলের পবিত্র জবান মোবারক থেকে সার্টিফিকেট পাইয়া গেলেন সে জান্নাতি মহিলা তার ঔরসে যত সন্তান পৃথিবীতে আসছে সবার শরীর থেকে মিশকম্বরেতে সুগন্ধ বের হতো জোরে বলুন মারহাবা কথা বলেন ঠিক কি না আমার রাসূলের প্রসাদ খাওয়ার কারণে সে জান্নাতে সার্টিফিকেট তাহলে তেনাকে কেউ মাটি ভাবতে পারবে কথা বলেন পারবেন তেনার সুরাত হলো তিন প্রকার একটা সুরাতের নাম হলো সুরাতে হাক্কি আর একটা সুরাতের নাম হলো সুরাতে মালাকি আর একটা সুরাতের নাম হলো সুরাতে বশররি তিন বা তিন রকমের সুরাত তিনি ধারণ করেছিলেন জোরে বলুন মারহাবা আচ্ছা আপনারা বলুন তিনি হায়াতে জিন্দা নবী নাকি মর্দা নবী আমরা কোন নবীর উম্মত মর্দা নবীর উম্মত নাকি জিন্দা নবীর উম্মত হায়াতে জিন্দা নবীর উম্মত মদিনার নূরে রওজা মোবারক থেকে এই পটগ্রামের মিলচাতাল প্রাঙ্গণে তেনার গুনাহগার উম্মতে মুহাম্মদি কি করছেন রাসূল দেখতে পায় কি পায় না কথা বলেন পায় কি পায় না রাসূলের প্রশংসা করবেন রাসূলের গুণগান করবেন রাসূলের নূরের চেহারা মোবারক কি হবে আর উজ্জ্বল আর যদি রাসূলের সম্মান থেকে বিরত থাকেন তেনার দিবার সমালোচনা করেন তেনার সম্মান খাটো করেন তাহলে রাসূলের নূরের চেহারা মোবারক কালো হইয়া যায় কথা বলেন ঠিক কি না অতএব সেই ব্যক্তিরা কখনো রাসূলের সাফায়াত পাইতে পারে এই জন্য প্রায় মাহফিলে আমি বলে থাকি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায় কথা বলেন ঠিক কি না হাজরে আসওয়াদ পাথরে চুমা দিলে কি হয় কথা কয় না জোরে বলুন কি হয় গুনাহ মাফ হয়ে যায়
গ্রামের রেল লাইনের পাথরে চুমা দিলে প্রসাবের গন্ধ পাওয়া যায় ওই পাথর এই পাথরের সমান নাকি কথা বলেন সমান তাহলে হাজরে আসওয়াদ একটা পাথর সে পাথরে চুমা দিলে গুনাহ maaf হয় আর পাটগ্রামের রেল লাইনের পাথরে চুমা দিলে প্রসাবের গন্ধ পাওয়া যায় তাহলে ওই পাথর এই পাথরের সমান নয় তো কাজেই ওই পাথর এই পাথরে যদি সমান না হয় তাহলে দুনিয়ার तमाम মানুষের সঙ্গে প্রিয় নবীজির কি তুলনা করা যাবে না অতএব সেই নবীকে ভালোবাসেন সেই নবীর সম্মান সম্পর্কে গবেষণা করেন দুনিয়ায় শান্তি আখেরাতে মুক্তি পাশাপাশি দুনিয়া থেকে চলে প্রথম ঘাঁটি কবরে যাওয়ার সাথে সাথে বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কথা বলেন ঠিক কি না কি বলবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ মানে রাসূলের দলভুক্ত করে দেওয়া হলো রাসূলের ঠেকা পড়েছে তোমাকে তার দলভুক্ত করে নেবে রাসূলের প্রেম নাই ভালোবাসা নাই mohabbat নাই আর ওয়ার সময় বলবে বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ কখনো তোমার মতো হতভাগ্য দুরাচার এই আশাটা করাটা ঠিক না কথা বলেন ঠিক কি না রাসূলের প্রেম অন্তরে আনেন mohabbat করেন ভালোবাসেন ভালোবাসিয়া দুনিয়া থেকে কবরে যান আর ওই সময় যদি এই কথাটা বলা হয় বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের শাফায়াত আপনার नसीব হয়ে যাবে কথা বলেন ঠিক কি না নসিব আল্লাহর রাসূলের শাফায়াত কখনো আশা করা যাবে না ওই কিরা করতে পারবে না ঠিক না ব্যাটি আসুন সেই প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে শরীয়তে জগৎ থেকে পর্দা করেছেন কথা বলেন ঠিক কি না সেদিন থেকে আজ পর্যন্ত দিন চালু আছে না বন্ধ হয়ে গেছে কথা বলেন চালু আছে না বন্ধ হয়েছে রাসূলে চলে যাওয়ার পরে সাহাবা একরাম তারপরে তাবি তাবি ইনগণ আম্মাই মুস্তাহিদিনগণ সালফে সালিহিনগণ এনারা সব চলে যাওয়ার পরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই ইসলামকে ঠিক রাখার জন্য যুগে যুগে আল্লাহ পাক তার মনোনীত বান্দা অর্থাৎ ওলি আল্লাহদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কি না এই জন্য কোরআন কারীমের মধ্যে আমি পড়েছিলাম আমার সঙ্গে পড়ুন দলিল আ ও জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইমানদারদেরকে ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেছেন আমানু তাকুল্লাহ অর্থাৎ আমি আল্লাহকে ভয় করু ও কুনু মাসদিকিন তোরা সত্যবাদীর সঙ্গী হইয়া যাও দুনিয়ার মুক্তি সাহেব বলেন মুহাদ্দিস সাহেব বলেন হাফেজ সাহেব বলেন কারী সাহেব বলেন মাওলানা সাহেব বলেন বক্তা সাহেব বলেন মসজিদের খতিব বলেন ইমাম বলেন মুয়াজ্জিন বলেন মেম্বার চেয়ারম্যান বলেন উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব মন্ত্রী মিনিস্টার দুনিয়ার সকল মানুষগুলো আমরা কম বেশি পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে মিথ্যা কথা বলে থাকি কথা বলেন ঠিক কি না কেউ বেশি বলে কেউ কম বলে আপনি আমি সবাই মিথ্যার মধ্যে আছি কিন্তু আল্লাহ পাক এমন কতগুলো বান্দাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তারা মাহবুব বান্দা তাদেরকে বলা হয়েছে অকুনু মা সাদিকিন তারা হলো সত্যবাদী জোরে বলেন মারহাবা তাদের জীবনে কোনো মিথ্যা নাই তারা মিথ্যা না বলার কারণে আল্লাহ পাক তাদের জবানটা পবিত্র করে দিয়েছেন আর এই পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছে যখন যা বলে আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ পাকে দিতে দেরি হয় না তারা জোরে বলেন মারহাবা তারা হলেন নাইবের রাসূল অর্থাৎ তারাই হলেন আল্লাহর বলেন মারহাবা এই জন্য শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সোহবতে সালে তোরা সালে কুনাত এ সোহবতে সালে তোরা সালে কুনাত সোহবতে তালে তোরা তালে কুনাত দুনিয়া জমিনে যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর হয়ে যাবে এমন ব্যক্তির সাথে আপনার আমার সম্পর্ক রাখতে হবে দুনিয়াতেও ভয় নাই আখেরাতেও তাদের চিন্তা জ্বালা নাই তারা হলেন অকুনু মা সাদিকিন তারা
জোরে বলেন মারহাবা আল্লাহ পাক কোরআন কারিমে আরেক জায়গাতে বললেন আমার সঙ্গে পড়ুন আও জুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নার রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন إنما نيتشوي رحمت الله أمي الله پاکر رحمت پرابت جدی ہوتے چاہو قریب من المحسنين تورا محسن بندر انتر بکتو ہویا جاؤ جرے جرے بولن مرحبا محسن بندر تارا ایجرا حولن اللہ رولی شکل کتھا بولن ٹھکینا امار بائرہ پیتی بی بکھا تو اللہ رولی پیتی بی بکھا تو ایک جون اللہ رولی جنان نام گوش پاک محی الدین برو پھر عبدال رحمت اللہ علیہ جرے بولن مرحبا تینا نام شنن دے کتا بولن شنن دے انہار بابا نام کی جانن حضرت مولانا ابو صالح مصادنگی رحمت اللہ علیہ جرے بولن مرحبا مائن نام کی سیدہ ام الخیر فاطمہ سنی رحمت اللہ علیہ انہی ایک نودی تے کشل کتے چلے نودی تے نیمے کشل کتے چلے ہٹات کرے اوزان دیکھتے کہ ایک اپل فال بھاسے آستے چلے پانیت تے کہ تولے انہی خدا تو تھاکار کرونے ফলটি খেয়েছিলেন খাওয়ার পর দিন থেকে তার আর কারামতি খাটে না তখন তিনি বিয়ে শাদী করেন নাই কারামতি আর খাটে না পানিতে পা দিলে রাস্তা হয়ে যায় তো কিন্তু আপেল ফল খাওয়ার পর দিন থেকে পানিতে পা দিলে আর রাস্তা হয় না তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন গবেষণা করলেন ব্যাপারটা কি কোন না কোন একটা জায়গাতে আমি মনে হয় ভুল করে বসেছি কথা বলে ঠিক কি না চিন্তা করলেন আমি যে পানি থেকে তুলে আপেল ফলটি খাইলাম নিশ্চয়ই একজন এই ফলের মালিক একজন আছে দুনিয়ার জমিনে আপেল ফলের মালিক আছে না নাই তাকে জিজ্ঞাসা করে আপেল ফল পানি থেকে তুলে খাইলাম মহা অপরাধ করেছি অতএব আপেল ফল খাওয়া আমাকে মাপ যেভাবেই হোক দিতেই হবে তিনি চিন্তা করলেন যেহেতু উজান দিক থেকে আসছে উজান দিকে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে চলতে চলতে কিছুদিন যাওয়ার পরে দেখতে পারলেন সেই নদীর কিনারে একটা আপেল ফলের বাগান গাছ থেকে অনেকগুলো গাছ আছে ডালগুলো পানিতে ঝুলমান অবস্থায় এইভাবে আছে অনেকটা অনেক আপেল ফল মাটিতে পড়ে আছে পশু পাখি খাচ্ছে অনেক গ্রামে ছেলে পেলেরা নিয়ে যাচ্ছে পানি দিয়ে ভেসে যাচ্ছে এই বাগানের এই ফল হবে এবার পাশে একটা বাড়ি বাগানের মালিকের বাড়ি বাড়ির দরজার কাছে যাইয়া ডাক দিলেন মুরব্বি কেউ আছেন নাকি এই আপেল ফলের বাগানের কোনো মালিক আছেন নাকি নাকি এই বাড়ির কোনো মালিক আছেন কিনা একজন মুরব্বি মানুষ ছদ্ম পোশাক পরিহিত একজন মুরব্বি মানুষ বাইরে আসলেন ওনাকে সালাম দিলেন বললেন হুজুর ও মুরব্বি এই বাড়িটা কি আপনার কয় হ্যাঁ দুনিয়াদারি হিসাবে আমার এই বাগানটা কার কয়ের আল্লাহ তবে শরীয়তের বিধান অনুযায়ী আমি যে কয়েকদিন দুনিয়াতে আছি আমার দায়িত্ব এই বাড়িটা এই বাগানটা কয় তাহলে বিরাট বড় একটা ভুল করে বসেছি আমি আপনার বাগানের ফল মনে হয় নদী দিয়ে ভেসে যাচ্ছিল আমি ভাটিতে বা গোসল করতে নেমেছিলাম নদীতে হঠাৎ করে আপনার বাগানের ফল পানি দিয়ে ভেসে ভেসে আসতেছিল আমার সামনে যখন ফলটা চলে আসছে আমি পানির থেকে তুলে এসে ফলটা খেয়ে ফেলেছিলাম খেয়ে ফেলেছি এটা অন্যায় কাজ করেছি আসলে আপনাকে না বলে খাওয়াটা বিরাট অন্যায় করেছি ও মুরব্বি থেকে আসছি দয়া করে আপনি সে আপেল ফল খাওয়াটা আমাকে মাপ দিয়ে দেন মুরব্বি চিন্তা করতে লাগলো গ্রামের মহল্লার অনেক মানুষরা বাগানের ফল নিয়ে যায় কত পশু পাখিরা খাচ্ছে নদী দিয়ে ভেসে যাচ্ছে কেউ তো কোনোদিন আমার কাছে মাপ নেওয়ার জন্য আসে না এই যুবক বহুদূর থেকে আপেল ফল খাওয়া মাপ নেওয়ার জন্য আসছে নিশ্চয়ই এই যুবক কোন আল্লাহর ওলি হতে পারে কথা বলেন ঠিক কি না এবার বললেন ও বাবা যুবক তুমি এখানে একটু বাড়িতে বুঝে আসি বাড়ির ভেতরে ঢুকে বিবিকে ডাক দিয়ে বলেন দিবি নসিবের গুণে জামাই বাড়িতে এসে পড়েছে জোরে বলেন মারহাবা ওই মুরব্বির মেয়েটার নাম হলো সাইয়েদা উম্মুল খায়ের ফাতেমা সানি রহমাতুল্লাহ আলাইহা মেয়েটি নাবালিকা আছে ছোট আছে এখনো বড় হয় নাই বড় হতে গেলে সাবালিকা হতে গেলে কমপক্ষে 12 বৎসর লাগে কথা বলেন ঠিক কিনা অতএব পরামর্শ করে হ্যাঁ এবার সিদ্ধান্ত উপনীত হলো এই যুবককে আপেল ফল খাওয়া মাপ দেওয়া যাবে না যদি মাপ দেই এক্ষণে বাড়ি ছেড়ে চলে যাবে কথা বলেন ঠিক কিনা
মুরব্বি বাইরা আসিয়া যুবককে ডাক দিয়ে বলেন যুবক তা তুমি বিরাট অন্যায় করেছো ভাটিতে গোসল করতেছিলে গোসল করতেই থাকো সম্ভবত আমার বাগানের ফল নদী দিয়া ভেসে যাচ্ছে যাতেই থাকুক তোমার সামনে যখন চলে গেছে তুমি লোভ সামলাতে না পারিয়া পানির থেকে আপেল ফল তুলে খেয়ে ফেলেছো বিরাট অন্যায় এই আপেল ফল খাওয়া তোমাকে মাপ দেওয়া যাবে না এই যুবক এই আপেল ফল খাওয়া যদি তুমি মাপ তোমাকে নিতেই হয় সত্য হলো আমার বাড়িতে বিনা বেতনে 12 বছর খেটে দেওয়া লাগবে কথা কয় না জোরে বলেন কোন বেতন দেওয়া হবে না বিনা বেতনে 12 বছর খেটে দেওয়া লাগবে যুবক চিন্তা করতে লাগলেন 12 বছর কেন তিনবারং 36 বছর হলেও আমাকে খেটে দাও কিনা যদি মাপ না নেয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসামির কাঠ গড়ায় দাঁড় করায় যদি আমারে জিজ্ঞাসা করে যুবক মালিককে না বলিয়া পানির থেকে ফল তুলে খাইছিলা জবাব দাও সেদিন তো আমার কোনো জবাব থাকবে না কথা বলেন ঠিক কিনা অতএব রাজি হয়ে গেলেন কি হয়ে গেলেন আমার দিকে তাকান রাজি হয়ে গেলেন একদিন দুদিন এক মাস দুমাস এক বছর দু বছর যেদিন 12 বছর পুরে গেল ফজরের নামাজ পড়ে মুরব্বিকে ডাক দিয়ে বললেন মুরব্বি আজকে তো 12 বছর পুরে আমাকে দয়া করে আপেল ফল খাওয়াটা মাপ দিয়ে দেন জোরে বলেন মারহাবা মুরব্বি চিন্তা করলেন মাপ দিলে তো যুবক চলে যাবে আমার তো নিয়ত আছে এই ছেলেকে আমাকে জামাই বানাতে হবে আমার মেয়েকে দিয়ে জামাই বানাতে হবে জোরে বলেন মারহাবা যুবককে বললেন যুবক থামো আমি একটু বাড়িতে বুঝে আসি বাড়ির ভেতরে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলেন বিবি যুবককে তো আজকে 12 বছর পুরে গেছে আপেল ফল খাওয়া মাপ দেওয়ার ফলা এবার মাপ দিলে চলে যাবে কি শর্ত লাগায় নতুন করে শর্ত আরোপ করলেন বাহির আইসা যুবককে বলে দিলেন ও যুবক আমি চিন্তা করে দেখলাম তোমাকে আপেল ফল খাওয়া সহজে মাপ দেওয়া যাবে না তুমি যদি মাপ নিতেই চাও তোমাকে মাপ দিতেই হয় দ্বিতীয় শর্ত হলো আমার একটি মেয়েটির নাম হলো উম্মুল খার ফাতেমা সানি এই মেয়েটাকে দিয়ে তোমাকে জামাই বানাতে চাই তবে কথা হলো মেয়ে কালো কুশি মেটি কালো কুশি ল্যাংড়া হাঁটতে পারে না বোবা কথা বলতে পারে না বধি কানে শোনে না অন্ধ চোখে দেখে না এই মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে যদি বিয়ে করতে পারো পরে বিবেচনা করবে আপেল ফল খাওয়া মাপ দেওয়া যায় কিনা কি কোন ঠিক কিনা এখন আবু সালেম সাজুমি চিন্তা করতে লাগলেন বিয়ে তো একদিন করায় লাগবে বিয়ে করা সুন্নাত বিয়ে করা কি সুন্নাত তবে আপনি আমি চারটে বিয়ে করতে পারবো রাসূল 11টি থেকে 14টা বিয়ে করেছেন আপনি আমি চারটে করতে পারবো পাটগ্রামের যুবকরা মহিলারা মনে মনে রাগ হয়ে গেছে আমার উপরে কথা বলেন ঠিক কিনা এটা আবার কোন ফতোয়া দেওয়ার জন্য এই হুজুর আসছে কি বলেন ঠিক কিনা আমাদের স্বামী একটাই পালতে পারে না চারটি আর ফতোয়া দেওয়ার জন্য আসছে কথা বলেন ঠিক কিনা চারটে যে বিয়ে করবেন তিনটা শর্ত আছে তিনটা শর্ত প্রথম নম্বরের শর্ত হলো স্বাস্থ্যগত যোগ্যতা ভালো হতে হবে নাকি আমার মতো সিঙ্গেল বডি হলে চলবে চলবে না দুই নাম্বার শর্ত হলো অনেক টাকার মালিক হওয়া লাগবে তিন নাম্বার শর্ত হলো হকের বিষয় ঠিক মতো পালন করতে হবে প্রথম স্ত্রী ঘরে যদি 10 দিন থাকেন দ্বিতীয় স্ত্রী ঘরে 11 দিন থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা হকের বিষয় ঠিক মতো পালন করতে হবে অতএব আপনি আমি তিনটা শর্ত মানতেও পারবো না আর চারটে বিয়ের দরকার নেই একটাই যথেষ্ট ধরে বলেন আলহামদুলিল্লাহ চারটে বিয়ে শাদী করলে দুইটা তিনটা চারটা যাদের ঘরে স্ত্রী আছে তাদের শান্তি উঠে চলে গেছে কথা বলেন ঠিক কিনা কাজেই আমার এই কথাটা আপনার ওই দিকে নিয়ে যাইয়েন না কি বলেন ঠিক কিনা একটাই যথেষ্ট মা বোনরা আমার উপরে রাগ টাগ করেন না আবার কি বলেন ঠিক কিনা উনি চিন্তা করলেন বিয়ে তো করতেই হবে বিয়ে করা সুন্নাত তবে কালো কুশিত মেয়ে বিয়ে করব ল্যাংড়া হাঁটতে পারে না কথা বলতে পারে না বধির কানে শোনে না অন্ধ চোখে দেখে না আর যদি বিয়ে না করি আপেল ফল খাওয়া মাপো দিবে না অতএব রাজি হয়ে গেলেন মারহাবা বলেন শুভ দিনে শুভ কোণে সৈয়দ উম্মুল খায়ের ফাতেমার সনির আর সঙ্গে পৃথিবী বিখ্যাত মাওলানা আবু সালেম সাজঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বিবাহ সুসম্পন্ন হয়ে গেল জোরে বলেন মারহাবা কি হয়ে গেল বিয়ে হয়ে গেল এবার শ্বশুর শাশুড়ি বললেন জামাইকে বাবা জামাই ওই রুমে তোমার বিবি বসে আছে দাও বিবির সঙ্গে দেখা করো স্বামী কি স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে না দরজার কাছে গেছে যাইয়া দেখে সর্বনাশ
যে মেয়েটি ঘরের মধ্যে বসা যার রূপের ছটায় অন্ধকার ঘর আলোয় আলোকিত হইয়া উনি তওবা করতে স্যার পিছনে পিছনে পাশে আসতেছে এখনো আপেল ফল খাওয়ায় ঠিকমতো ভালো করে মাপ হয় নাই আবার কোন মহিলা দেখিয়ে চোখ খারাপ করবে এটা তো গুনাহ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না তওবা পর স্যার পিছনে পিছনে পাশে আসতে আসছেন শ্বশুর এবং শাশুড়ি তামাশা দেখতেছে জামাই ঢুকলেন না তার বিবির ঘরে দৌড়ে আয়েশা জামাই শ্বশুর জামাইকে ধরায় ধরে বললেন জামাই ও বাবা আবু সালেহ কেন তোমার বিবির রুমে গেলে না আবু সালেহ বুচাদঙ্গির রহমতুল্লাহ আলাইহি বয়ান করেন শ্বশুর আব্বা এটা তো আপনার মেয়ে না এটা আমার বিবি হতে পারে না বলেছিলেন আপনার মেয়ে কালো কুৎসিত আপনার মেয়ে ল্যাংড়া হাঁটতে পারে না বোবা কথা বলতে পারে না বধির কানে শোনে না অন্ধ চোখে দেখে না একটাও সিমটম তার ভেতরে নাই যে মেয়েটি রুমের মধ্যে বসা যার রূপের ছটায় অন্ধকার ঘর আলোয় আলোকিত হইয়া গেছে অতএব অন্য কোন মহিলা দেখে আমি গুনার কাজ করতে পারি না কথা বলেন ঠিক কিনা শ্বশুর জামাইকে বলতেছে বাবা জামাই ও বাবা আবু সালে ওঠেই আমার মেয়ে তোমার বিবি জোরে বলেন মারহাবা এবার ওটাই যদি আপনার মেয়ে হয় আমার স্ত্রী হয় ও শ্বশুর আব্বা আপনি চরম মিথ্যাবাদী বিবাহের আগে বলেছিলেন আপনার মেয়ে কালো কুচিত ল্যাংড়া হাঁটতে পারে না বোবা কথা বলতে পারে না বধির কানে শোনে না অন্ধ চোখে দেখে না এই ধরনের কথা কেন বলেছিলেন শ্বশুর এবার জামাইকে বলতেছে বাবা হা অলি আল্লাহদের কথার মধ্যে মাইট প্যাচ আছে আছে না নাই কথা বলেন মাইট প্যাচ আছে না অলি আল্লাহ বলে একরকম হয় হয়ে যায় অন্য রকম কথা বলেন সেই কথার মধ্যে হাকিকত আছে না নাই যেমন আমার ফির কেবলা জান জামানার গাউসুল আজম বিশ্বলি খাদা কুদ্দুস সিরুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আ সদরপুর পিয়াজ পিয়াজখালী ঘাট এই এলাকার একজন মুরিদ আপনার সাধারণ মানুষের বাড়িতে ডাকাতি হয়েছিল কি হয়েছিল তো ডাকাতি হয়েছিল ডাকাতরা ডাকাতি করতে আইসা মাল সামান পাশাপাশি জমি দলিলের যে একটা বান্ডিল ছিল সেটাও নিয়ে গেছে এই লোকের জমির কাগজের খুবই প্রয়োজন পাশে এক গরিব জাকির ভাই বলছেন ভাই আপনি কয় আমার বাড়ি তো ডাকাতি হয়ে গেছে ডাকাতরা মাল সামান নিয়ে যাওয়ার পাশাপাশি আমার যে জমির দলিলের বান্ডিল এটাও নিয়ে গেছে আমি কি করব অফিস আদালতে এই কাগজ সংগ্রহ করতে অনেক টাকা লাগবে খুব চিন্তিত আমার খুব দরকার কাগজে তখন সেই জাকির ভাই বলছিলেন যে ভাই আপনি চিন্তা করবেন না হুজুর কেবলা জান এখনো বেঁচে আছে আপনি তাইয়া তেনার কাছে নালিশ করেন এই লোকটা বলছে যে জমির দলিল ডাকাত নিয়ে গেল ওনার কাছে নালিশ করে কিনি জমির দলিল আমাকে দিবে নাকি কথা বলে ঠিক কিনা নাকি মন খারাপ করছেন আমার ভাইরা ওই জাকির ভাই জোর করে ওনাকে নিয়ে গেছে দরবার শরীফে হুজুর কেবলা জান দক্ষিণ হুজুর শরীফে আলোচনা করতেছিলেন এবার সেই লোকটার সামনে যাইয়া এই লোকটার সাথে করে নিয়ে বলছে হুজুর এনার বাড়িতে ডাকাতি হয়েছিল কিছুদিন আগে ডাকাতরা আইসা মাল সামানের পাশাপাশি জমি দলিল বান্ডিটাও নিয়ে গেছে এনার কাগজের খুব প্রয়োজন লোকটা বড় চিন্তিত মালিকের কাছে দয়া ভিক্ষা চাওয়ার জন্য আসছে হুজুর কেবলা জান মুস্কি হাসি দিয়ে বললেন বাবা আসছেন খানা খেয়ে বাড়ি চলে যান আজকেই বাড়ি চলে যান যাইয়া পাশের বাজারের বড় দোকানে যাইয়া যে দোকানটা সবচেয়ে বড় দোকান দোকানে যাইয়া কালো জিরা কিনবেন কি কি একটু জোরে বলুন কালো জিরা কিনে খাবেন লোকটা মনে মনে রাগ হয়ে গেছে জমির দলিল হারায় গেল ডাকাত নিয়ে গেল আমার কালো জিরা খাইতে কয় মানুষের রোগ হলে কালো জিরা খায় কথা বলেন ঠিক কি না পাশে জাকের ভাই করছে বাইরে আইসা কয় হুজুরে যখন বলছে কালো জিরা কিনে খান তো দেখা যাক কি হয় কথা বলেন ঠিক কিনা বাড়ি চলে আসছেন আইসা বড় দোকানটা যাইয়া বলছেন ভাই আদাসের কালো জিরা দেন তো ডাক করে বলছে আদাসের কালো জিরা দিয়ে দেন কালো জিরা আদাসের বেঁধে দিয়েছেন বাড়িতে দিয়ে আসছেন কালো জিরার মধ্যে ময়লা থাকে না কথা কন না কেন ময়লা পরিষ্কার করে তো কালো জিরা খাইতে হবে কি বলেন ঠিক কি না যখন পরিষ্কার করতে গেছেন খোদার কসম যেই মুহূর্তে বাধা কালো জিরা এই যে কাগজ থেকে খুলে ফেলেছেন এবার দেখতে পারলেন তেনার জমি দলিলের কাগজে জোরে বলেন মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা পড়েন মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা ওই লোকটি দেখতে পারলেন কালো জিরা জমির একখান কাগজে কালো জিরা বাঁধা ওনার নামের জমির কাগজ
লোকটি অবাক হয়ে গেছেন, দৌড়ে সেই ডাকের ভাইয়ের কাছে গেছেন, যাইয়ে বলছেন, ভাই ঘটনা এরকম, আমার নামের দলিলের কাগজে কালো জিরা বাঁধা একখান কাগজ পাইছি। দুইজনে মিলে দৌড় মারছেন, সেই যেই দোকান থেকে কালো জিরা কিনেছিলেন ওই দোকানদারকে যাইয়া জিজ্ঞাসা করলেন, ভাই দেখেন তো এই নামের কোন কাগজ আপনার দোকানে আছে কিনা। দোকানদার বলতেছে, ভাই কয়েকদিন আগে কয়েকজন লোক আইসা এই কাগজের বান্ডিলটা আমার দোকানে বাছায় গেছে, বিক্রয় করে গেছে, কিছু টাকার বিনিময়ে কাগজের বান্ডিলটা আমি কিনে নিয়েছি। জোরে বল। ওই সময় সুতি পাতা, কলা পাতা, তারপরে কাগজে সৌদা বেঁধে দিত, এখন তখন পলিথিন আবিষ্কার হয় নাই, কথা বলেন ঠিক কিনা। জমির একখান দলিলে কাগজে কালো জিরে বাঁধা, এবার দোকানদারের কাছে যাই জিজ্ঞাসা করলে পরে দোকানদার বলতেছে, ওই বান্ডিল প্রথম আজকে খুলিয়া প্রথম সৌদা আপনাকে কালো জিরা দিয়েছিলাম, সমস্ত কাগজগুলো দোকানে এখনো আছে। জোরে বলেন মারহাবা। এই মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথা বয়ে যায়, বিশ্বাসে ভক্তি আসিবে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। জোরে বলেন মারহাবা। এই ছেলেটা ডিস্টার্ব করতেছে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। জোরে বলেন মারহাবা। কিছু কিছু ছেলেরা আসছে বেয়াদবি করার জন্য, তোরা যদি সওয়াব নিতে চাও আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে মাহফিলে বসে যাও, মাহফিলে বসে যাও, তোমার বিষয়ে আমি কিছু কথা বলবো। তোরা আগামী দিনের ভবিষ্যৎ, তোরা মিনিস্টার হবা, কথা বলেন ঠিক কিনা, এসপি হবা, খুব বড় বড় নামি নামি বড় বড় অফিসার হবা, ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার বড় বড় অফিসার হবা তোরা। কাজেই তোদেরকে জান্নাতি মাহফিলে আদব রক্ষা করতে হবে, আদব রক্ষা করা তোমাদের দায়িত্ব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে আমার ভাইরা, দেখেন ওলি আল্লাহরা কিনা জানে, জমির দলিল হারায় গেছে, কালো জিরা কিনে খান। এটার মধ্যে হাকিকত ছিল, লোকটা তখন পর্যন্ত মনে করতে পারে নাই যে কালো জিরা নামের কাগজে কালো জিরা বাঁধা থাকবে, কথা বলেন ঠিক কিনা। দেখেন ওলি আল্লাহ কাকে বলে, ওলি যোগ আল্লাহ, ইহার নাম হলো ওলি আল্লাহ। এই ওলিদেরকে এক সীমিত পায়া জানোয়ার এরা মানতে রাজি না, কথা বলেন ঠিক কিনা। তারা কিনা বলে, তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ করে ধরলে জান্নাতে যাওয়া যাবে, দাদার জান্নাত তোরা যা, কথা বলেন ঠিক কিনা। জান্নাতে যেতে পারবি তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে পারবি না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে হলে আল্লাহ পাক হাদিসে কুদসি বলে, হাদিসে কুদসিতে বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমাকে চেনো যেদিন তুমি তোমাকে চিনতে পারবা, সেদিন আমি আল্লাহকে চেনা তোদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আমাকে চিনবো কেমনে, দুনিয়ার মাদ্রাসার শরীয়তের মুক্তব মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটি দিনী এলেম শিক্ষা করিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শনাক্ত করা যাবে না, কথা বলে ঠিক কিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে শনাক্ত করতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যিনি চিনেছেন বুঝেছেন, যিনি আল্লাহওয়ালা হয়েছেন, সেই আল্লাহওয়ালা রাসূলওয়ালার কাছে আপনাকে আমাকে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা। আজকে মাইকের দরকার হয়েছিল, মাইকওয়ালার কাছে যেতে হয়েছিল, এই কমিটিকে, কথা বলেন ঠিক কিনা। আমার ভাইরা স্টেজের দরকার, ডিক্রেটরের দরকার হয়েছিল, সেই ডিক্রেটরের কাছে যাইয়া ডিক্রেটর নিয়েছিলেন, স্টেজ বানাইছেন, সবকিছু করেছেন। এবার আল্লাহওয়ালাকে পেতে হলে আল্লাহওয়ালার কাছে যেতে হবে, রাসূল পেতে হলে রাসূলওয়ালার কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা। তুমি আর আমি, আমি আর তুমি, তোমরা আমরা আল্লাহওয়ালা হতে পারি নাই, রাসূলওয়ালা হতে পারি নাই, মানে সব সময় বলতে থেকে আল্লামা, আমি আমাকে বলি আমি এখনো আল্লামা হতে পারি নাই। আল্লামা ছিলেন গাউসে পাক মহিউদ্দিন বরফি, আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা ছিলেন খাজায়ে খাজেগান খাজা মাইনউদ্দিন চিশতি আকবরী সঞ্জরী গরীব নওয়াজ রহমাতুল্লাহ। আল্লাহ
আল্লামা ছিলেন মাওলানা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা মাওলানা ছিলেন হযরত মাওলানা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিলেন রাসূলওয়ালা ছিলেন হযরত মাওলানা শাহজালাল মুজাদ্দিদি ইয়ামানি রাহমাতুল্লাহ